আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, স্বাগতম রিজওয়ান নবী। চলে আসছি কুয়েত এবং বাংলাদেশের আজকের করোনা সংক্রমণের টোটাল আপডেট নিয়ে। প্রতিদিন আমরা কুয়েত এবং বাংলাদেশের করোনা সংক্রমণের আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। আপনি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকলে ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশে করোনা পরিস্থিতি এবং কুয়েতের করোনা পরিস্থিতি। প্রথমেই বাংলাদেশের করোনা পরিস্থিতি শেয়ার করব। আপনি ভিডিওর শেষ ভাগে পাবেন কুয়েতের টোটাল করোনা আপডেট। আজ 13 অক্টোবর 2020, বাংলাদেশে করোনা সংক্রমণে আজ 220তম দিন। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা পরিস্থিতি নমুনা পরীক্ষা করা হয় 13,815 জনের। মোট পরীক্ষার সংখ্যা বাংলাদেশে পৌঁছে গেল 2,98,037 জনে। গত 24 ঘন্টা পরীক্ষা থেকে আজ নতুন করে 1,537 জন আক্রান্ত নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। টোটাল আক্রান্তের সংখ্যা বাংলাদেশে পৌঁছে গেল 381,275 জনে। গত 24 ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও 22 জন মৃত্যুবরণ করে। টোটাল মৃতের সংখ্যা পৌঁছে গেল বাংলাদেশ 5,577 জন। গত 24 ঘন্টায় 1,482 জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে এবং টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 295,873 জন। এটা বাংলাদেশের আজকের করোনার আপডেট। এখন আমরা দেখে নেব কুয়েতের আজকের করোনার টোটাল আপডেট। চলুন শুরু করা যাক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় কুয়েতে আরও একজন প্রসিদ্ধ ডাক্তারের মৃত্যু হয়। কুয়েতের 22তম করোনা যোদ্ধা তিনি। মিলিটারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার আবদুল্লাহ মাসালি নতুন করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইন্তেকাল করেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চতম স্থানে আসীন করুক। আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন যে করোনা সংক্রমণ সেটা ছোট বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ কেউই বাদ যাচ্ছে না। সবাই এটার আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে। তাই চলুন আমরা সবাই সবার অবস্থান থেকে সচেতন হই, সতর্ক হই। গত 24 ঘন্টার আপডেটে আজও 706 জন করোনা সংক্রমণে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায়। এটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসের আল সাবাহ। তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এই আপডেটটি শেয়ার করেন সোশ্যাল নেটওয়ার্কে। এ নিয়ে টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল কুয়েতে 1,04,508 জন। গত 24 ঘন্টায় নতুন করে চিকিৎসাধীন অবস্থা থেকে আরও 8 জন মৃত্যুবরণ করে। টোটাল মৃতের সংখ্যা কুয়েতে পৌঁছে গেল 672 জন। গত 24 ঘন্টা টেস্ট করা হয় 8,055 জনকে এবং টোটাল টেস্টের সংখ্যা পৌঁছে গেল 796,760 জন। গত 24 ঘন্টায় টেস্ট থেকে 844 জন নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। টোটাল আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 112,737 জন। বর্তমান আইসিইউতে 143 জন এবং বর্তমান অ্যাক্টিভ কেস 7,557 জন। যতই দিন যাচ্ছে ততই আইসিইউতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই চলুন আমরা সবাই সবার অবস্থান থেকে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে পালন করি সুস্থ এবং স্বাভাবিক প্রবাস জীবনের জন্য। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ইনশাআল্লাহ আগামীকাল আবার কোনো আপডেটে দেখা হচ্ছে। সেই পর্যন্ত শুভকামনা।